নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যালের যে পরীক্ষা হয়েছিল 30/9/2018, সেই পরীক্ষার আনসার কি আমরা নিয়ে চলে এসেছি। তো আনসার কিটা আমরা যখন নিয়ে আসবো, প্রতিবারের মতো আমরা কতগুলো পার্টে নিয়ে আসবো, তো দেখতে থাকুন আমাদের রিলিজ করা আনসার কি। আশা করি আমাদের রিলিজ করা আনসার কি একেবারে 100% কারেক্ট। আমাদের প্রথম পেজের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম পেজের কোশ্চেন রয়েছে, ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ দ্য হিন্দু মহাসভা হেল্ড। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, ইন এপ্রিল 1915। পরের কোশ্চেন রয়েছে, হোয়াই ডিড গান্ধীজি গো টু আফ্রিকা। গান্ধীজি কেন আফ্রিকা গিয়েছিলেন? অপশান টু আনসার হবে অপশান ডি, টু ফাইট এ লিগাল ব্যাটল ফর দ্য গুজরাটি মুসলিম বিজনেসম্যান। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার থ্রি, দ্য রাওলাট অ্যাক্ট এইমড অ্যাট, রাওলাট অ্যাক্ট এইমড অ্যাট অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বিতে রয়েছে, ইমপ্রিজনমেন্ট উইদাউট ট্রায়াল অ্যান্ড সামারি প্রোডিউসেস ফর দ্য ট্রায়াল। পরের কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার ফোর, সেখানে রয়েছে, দ্য ট্রেড ইউনিয়নস ওয়ার ফার্স্ট লিগালি রেকগনাইজড ইন দ্য ইন্ডিয়া বাই দ্য ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926। এবং এটা ভীষণ কমন কোশ্চেন। কোশ্চেন নাম্বার ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি অ্যারেঞ্জড। এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, হান্টার কমিশন 1919। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সিক্স, হু অ্যামং ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য ডিপ্রেসড ক্লাস অ্যাট দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ইন 1931 টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হয়েছিল লন্ডন, সেটাতে ডিপ্রেসড ক্লাসকে রিপ্রেজেন্ট করেছিল বি এন আম্বেদকর। সিন্ধ এবং উড়িষ্যা, নেক্সট কোশ্চেন, তো আনসার হবে অপশান বি, সিক্সের আনসার হবে অপশান বি। কোশ্চেন নাম্বার সেভেন যেটা রয়েছে, সেটা রয়েছে, সিন্ধ অ্যান্ড উড়িষ্যা প্রভিন্সেস ওয়ার ক্রিয়েটেড বাই, সিন্ধ অ্যান্ড উড়িষ্যা প্রভিন্সেস আর ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, বোম্বে আর সিন্ধ প্রদেশকে আলাদা করে দেওয়া হয়েছিল আর উড়িষ্যা প্রদেশটা আলাদা হয়েছিল। তো এটা হবে অপশান সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার এইট, এ ড্যাশ এ পোস্ট ডেটেড চেক ফর এ ফেলিং ব্যাঙ্ক, হু সেইড দিস অ্যান্ড অ্যাবাউট হোয়াট। এটা মহাত্মা গান্ধী বলেছিলেন এবং এটা ক্রিপ্স মিশনের ওপর বলেছিলেন। ঠিক আছে, মহাত্মা গান্ধী অ্যাবাউট দ্য ক্রিপ্স মিশন। ওকে, অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার এইট, অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার নাইন, ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে, তো ওয়ান অফ দ্য বেস্ট অর্ডার যেটা আমার মনে হয়েছে খুব ভেরি সবথেকে ক্লোজ ওয়ান অফ দ্য বেস্ট, সেটা হচ্ছে অপশান এ। হ্যাঁ, গান্ধী জিন্না টক, ফেলিওর, তারপরে হচ্ছে দেশাই লিকুইড প্যাক্ট, তারপরে যেটা সিআর ফর্মুলার পড়ে, আর তারপরে চাইএনএ ট্রায়াল। ঠিক আছে, আর তারপরে হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি। অপশান এ আমার মনে হয় অপশান এ ইজ দ্য বেস্ট, একদম কারেক্ট আনসার। যেহেতু ট্রায়ালে আছে, মানে ক্রনোলজিক্যাল সিকোয়েন্স আছে, তবে অপশান এ ইজ দ্য বেস্ট আনসার, এর থেকে আর বেটার অপশান কিছু লাগেনি। লাস্ট কোশ্চেন আমাদের এই সেশনের, দ্য মুসলিম লীগ প্রোক্লেম ড্যাশ ফর এ ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়েছিল 16 আগস্ট 1946। ওকে, 16 আগস্ট 1946। তো আমাদের এই সেশন আমরা এখানে কমপ্লিট করলাম। তো আশা করি আপনাদের সেশন ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আনসার কীগুলো, যাদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ভিডিও যারা দেখছেন এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখেন, তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, তাতে আপনারা সমস্ত আনসার কী খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।